একটি আয়তের বাহু দুটি যথাক্রমে 12 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার হলে এর কর্ণদ্বয় সমষ্টি কত? কর্ণদ্বয় সমষ্টি 26 সেন্টিমিটার। রম্বসের দুটি কর্ণ ও 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এর ক্ষেত্রফল হবে ক 24 বর্গ সেন্টিমিটার। একটি ত্রিভুজের তিনটি বাহু 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার হলে নিচের কোণটি সঠিক? সঠিক হচ্ছে 1, 2 এবং 3। একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 18 রুট ওভার 3 বর্গ একক হলে এর বাহুর দৈর্ঘ্য কত? এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 রুট ওভার 3। কস 2a ইজ ইকুয়াল টু 0 হলে টেন 2a এর মান কত? এর মান হবে ঘ অসংজ্ঞায়িত। এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি এবং কট এ ইজ ইকুয়াল টু 1 হলে বি এর মান কত? বি এর মান হচ্ছে 15 ডিগ্রি। কট থিটা সমান রুট ওভার 3 হলে নিচের কোণটি সঠিক? সঠিক হচ্ছে 1, 2 এবং 3। সঠিক উত্তর ঘ। 16 নম্বর প্রশ্নটিতে রয়েছে একটি বিষম বাহু চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত? উত্তর হচ্ছে 360 ডিগ্রি। নিচের তথ্যের আলোকে 17 ও 18 নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। তথ্যটি হচ্ছে একটি চিত্র দেওয়া রয়েছে, এটি একটি রম্বস। তো রম্বসের পরে যে প্রশ্নটি রয়েছে 17 নম্বরে, রম্বসের বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? উত্তর হচ্ছে খ 13 সেন্টিমিটার। এবং 18 নম্বরে চিত্রের রম্বসের তিনটি অপশন দেওয়া রয়েছে, সঠিক উত্তর হচ্ছে 1 ও 2, অর্থাৎ পরিসীমা 52 সেন্টিমিটার এবং অভ্যন্তরে ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার। অজীব রেখা অঙ্কনে এক্স অক্ষ বরাবর কোনটিকে ধরা হয়? উত্তর হচ্ছে গ শ্রেণীর উচ্চসীমা। তারপরেটি হচ্ছে 5, 0, 2, 0, 7, 4, 3। উপাত্তগুলোর গড় হচ্ছে 3, প্রচুরক 0, মধ্যক 0। কোনটি সঠিক? এটি 1 ও 2 সঠিক, অর্থাৎ গড় 3, প্রচুরক 0। সঠিক উত্তর হচ্ছে ক 1 ও 2। এল ইজ ইকুয়াল টু 55, এফ 1 ইজ ইকুয়াল টু 5, এফ 2 ইজ ইকুয়াল টু 7 এবং এইচ ইজ ইকুয়াল টু 10 হলে প্রচুরক কত? প্রচুরক হচ্ছে খ 59.2। একটি চাকার ব্যাস 4.2 সেন্টিমিটার হলে চাকাটি 330 মিটার পথ যেতে কতবার ঘুরবে? এখানে সঠিক উত্তরটি নেই, সঠিক উত্তর হচ্ছে 2501.006। তো আশা করছি তোমরা এই প্রশ্নটি যারা দিয়েছো, যেহেতু সঠিক উত্তর নেই, কাছাকাছি হয়তো দিয়েছো বা একটা ধারণা করে তোমরা হয়তো দিয়ে দিয়েছো, সম্ভবত এই প্রশ্নটির জন্য 1 নম্বর এমনিতেই ভোট দিয়ে দিবে। যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে 23 নম্বরে, পি ইজ ইকুয়াল টু 246 এবং কিউ ইজ ইকুয়াল টু 367 হলে পি মাইনাস কিউ নিচের কোণটি? উত্তর হচ্ছে ঘ 2 এবং 4। ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস 1 হলে কে এর কোন মানের জন্য ফাংশন অফ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে? উত্তর হচ্ছে কে এর মান হবে 0। পরে যে প্রশ্নটি রয়েছে এটির জন্য তিনটি অপশন দেওয়া রয়েছে, সঠিক উত্তরটি হচ্ছে খ অপশন 1 ও 3। 26 নম্বরে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6 এবং এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 হলে এক্স ওয়াই এর মান নিচের কোনটি? উত্তর হচ্ছে খ 5, এক্স ওয়াই এর মান 5। ওয়াই মাইনাস 2/y ইজ ইকুয়াল টু 2a হলে 6a/y² - 2ay - 1 এর মান কত? এর মান হচ্ছে ঘ 6a। 28 নম্বরে, a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু 1 হলে নিচের কোনটি সঠিক? সঠিক হচ্ছে ক 1 ও 2। 29 নম্বরে, লগ এক্স টু দি পাওয়ার 27 মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস 3 হলে এক্স এর মান কত? এক্স এর মান 1/3। এবং সবশেষ 3√m ইজ ইকুয়াল টু 3 হলে m সমান কত? উত্তর হচ্ছে ঘ 27। আজ এ পর্যন্ত ছিল মাই ক্লাসরুম থেকে। তোমরা যারা এতক্ষণ ধরে দেখছিলে কুমিল্লা বোর্ডের প্রশ্ন সমাধানটি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। কে কত পেতে পারো প্রশ্ন সমাধান দেখে কী মনে হয়েছে সেটি কমেন্টস করে জানাও। আরেকটা কথা, প্রত্যেক বোর্ডের ভিডিও সমাধানের প্রশ্ন সমাধানের পরেই বলেছি, সেটা হচ্ছে যে অবশ্যই কেউ হতাশ হবে না, হতাশ হওয়ার মতো কিছু নেই। প্রশ্নে যা এসেছে, যা দিয়েছো,
তুমি ধরে নাও তুমি পাস করবে। এটা মনে করেই সামনের পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নাও, আল্লাহ নিশ্চয় তোমাদের সহায় হবেন, ভালো কিছু হবে, হতাশ হবে না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।